আসসালামু আলাইকুম। আমাদের বাংলা পাতেন্তা আদিও জেতা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকে হচ্ছে আমাদের একটি স্টুডেন্ট বাইজিদ মোহাম্মদ, সে হচ্ছে আমাদের বিচেনসাই স্কিও চিতা থেকে হচ্ছে পাশ করছে। সে হচ্ছে 2 অ্যারোরই করছে, এবং এই বাইজিদ কিন্তু হচ্ছে আমাদের গ্রুপের অনলাইন ক্লাসে যেটা ওইখানকার স্টুডেন্ট ছিল না। সে হচ্ছে, আমি হচ্ছে আপনারা জানেন যে বাসায় হচ্ছে প্রাইভেট পড়ে, এমনিতেও যে স্টুডেন্টদের অনেকটা কোচিং সেন্টারের মতো এক এক ব্যাচে 8 জন 9 জন বা 10 জন করে হচ্ছে আমাদের পুরোপুরি অনেকটা অত স্কুলের মতো করে। তো এই আমার যে ব্যাচটা ছিল হচ্ছে, আমার বাসার যে ব্যাচটা ছিল সেটার মধ্যে যে থার্ড ব্যাচটা ছিল এটার মধ্যে ছিল হচ্ছে বায়োজিত স্টুডেন্ট। সে হচ্ছে আমাদের ক্লাস শুরু করেছিল গত নভেম্বর মাস থেকে, তারপরের মধ্যে হচ্ছে 1 মাস আপনার রোজার কারণে হচ্ছে সে গ্যাপ ছিল, আবার আমি হচ্ছে 1 মাস দেশে গেছিলাম। সো এই কারণে হচ্ছে প্রায় খুব কম সময়ের মধ্যে কিন্তু হচ্ছে চেষ্টা এবং হচ্ছে একটু শ্রম দেওয়ার ফলে সে দেখা গেছে যে এই মোটামুটি খুব তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে হচ্ছে আমাদের পাস করে ফেললো। তো আমরা যদি দেখি তার এই যে স্কেটাটা আসছিল আজকে, এই যে একদম ফ্রেশ আজকে দেখেন আপনাদের যে 26/3 হচ্ছে 2000 হচ্ছে ওর জন্ম তারিখ, তো সেক্ষেত্রে মাত্র 22 বছরের ছেলে খুব কম সময় কিন্তু হচ্ছে আসছে ইটালিতে। এবং আজকে যদি আমরা দেখি যে 20/6/2022, ঠিক আছে, সো আজকে হচ্ছে ওর এই পরীক্ষাটা হয়েছে। তো আমরা যদি দেখি ওর কুইজটা সলিউশন করি বা একটু স্পেগারে করি, কমে বর্ণনা করি, সেক্ষেত্রে যদি আমরা দেখি কুইজগুলো সম্পর্কে একটু ধারণা নেই, যে আমাদের 1 নম্বর কুইজটা বলতেছে যে লি অর্গানি দি ট্রাইনো দি উন ভিহিকুলো, যে আমাদের যে ভিহিকুলো ট্রাইনারে করা যে অর্গান অর্থাৎ যে অঙ্গগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, হচ্ছে পশ্চন নন এসে দি টিপ অমূলকাত, এগুলো হচ্ছে কি অমূলকাত রেজিস্টার্ড না হলেও হয়, হচ্ছে সে ডেস্টিনাতি সোলো আল ট্রাইনো দি রিমোর কিউ লেজেরো, যদি এগুলো রিমোর কিউ ট্রাইনারে করার ক্ষেত্রে যেটা নাকি লেজেরো হালকাটা ট্রাইনারে করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি এগুলো অমূলগত হওয়া দরকার, অর্থাৎ রেজিস্টার্ড বা নির্দেশ যে নির্দিষ্ট যে নিয়ম অনুযায়ী সেরকম হওয়ার প্রয়োজন নাই বলতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি এটা আমাদের ফার্স্ট। পই 2 নম্বর বলছে নন এ নেসেসারি ও মেত্রিয়া পুন্ত ই ফ্রেনি স্কুলিব্রাতি সেল কন্দুচেন্তে এং গ্রাদু দি করের জেরে আনুমালো কম্পোর্টামেন্ট দের ভেহিকুলো আজেন্দ সুল্লো স্ট্যারস, বলছে নন এ নেসেসারি ও মেত্রিয়া পুন্ত ই ফ্রেনি স্কুলিব্রাতি, ফ্রেনও যদি আমার স্কুলিব্রাত হয় অর্থাৎ কোন পাশে কোনো চাকার ফ্রেনও হচ্ছে ভালো কোনোটা হচ্ছে খারাপ কোনো সমান না, তো সেক্ষেত্রে বলতেছে কি ওইটাকে পুন্তারে করা অর্থাৎ পুরোপুরি পয়েন্টে রাখার আমার প্রয়োজন নাই, মানে ওটাকে রিপারে করার প্রয়োজন নাই কখন বলতেছে। তো এতটুকু যদি দেখি তাহলে কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে নর্মালভাবে, যে হচ্ছে নন এ নেসেসারি ও মেত্রিয়া পুন্ত ই ফ্রেনি স্কুলিব্রাতি, অর্থাৎ ফ্রেনও যেগুলো হচ্ছে সমান না, দুই পাশের যে চাকার যে ফ্রেনও আছে সেটা সমান না, সেক্ষেত্রে এটা বলতেছে ইন পুন্ত অর্থাৎ আমার ওই পয়েন্টে রাখার দরকার, অর্থাৎ তাকে সমান করার প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে কিন্তু এটা ফাস্ট হয় না, আমাকে ফ্রেন হচ্ছে কি সবসময় ইকুইলিব্রাত অর্থাৎ দুই দিকে সমান্তরাল হতে হয়। বলছে সেল কন্দুচেন তে ইন গ্রাদো দি করের জেরে আনুমালে কম্পোর্টামেন্ট দেল ভেহিকুলো আজেন্দ সুলো স্টেয়ার্স, অর্থাৎ স্টেয়ার্স বুলান্তের মধ্যে সে আজিরে করার মাধ্যমে অর্থাৎ অ্যাকশন করার মাধ্যমে সে যদি এই যে আমার এক পাশে ফ্রেনও ভালো এক পাশে খারাপ এই সমস্যাটা যদি সমাধান করতে পারে স্টেয়ার্সের মাধ্যমে বুলান্তের মাধ্যমে স্টিয়ারিংয়ের মাধ্যমে, তাহলে হচ্ছে বলতেছে স্কুলিব্রাতি আমার ফ্রেনও হলে সেটাকে আর মেত্রে পুন্ত করা লাগবে না, তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট সং। পই বলছে প্যাট ডিমিনিউরে ইল রুমোরে প্রদত্ত দেয় ভেহিকুলার মোটরে এ নেসেসারি ফার কন্ট্রোলার ই ফ্রেনি সে এমের তন রুমোরে দুরান্ত লা ফ্রেনাতা সস্তিত ইন্দোল সে নেসেসারি, আমরা যখন নাকি চলাচল করি চলাচল করার সময় দেখা যায় যখন নাকি হচ্ছে আমি ফ্রেনারে করতেছি অনেক সময় ফ্রেনের মধ্যে কে 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 আওয়াজ হয়ে থাকে, ঠিক আছে, কারণ ফ্রেনটা যখনই নাকি কোনো প্রকার সমস্যা আছে সেক্ষেত্রে হচ্ছে ফ্রেনার মধ্যে অনেক সময় হচ্ছে রুমোরে হয়ে থাকে অর্থাৎ আওয়াজ হয়ে থাকে, এবং এই আওয়াজটা হওয়ার ফলে হচ্ছে কিন্তু আমাদের কি পরিবেশ দূষণ হয়ে থাকে, ঠিক আছে, কমে আমরা যদি চিন্তা করি পরিবেশ দূষণ না শব্দ দূষণ হয়ে থাকে। তো এই কারণে বলছে প্যাট ডিউনিউরে ইল রুমোরে প্রদত্ত দেয় ভিহিকুলার মোটরে, অর্থাৎ ভিহিকুলো আর মোটরের ভিহিকুলির থেকে যেই রুমোরটা আওয়াজটা প্রোডাক্টটা উৎপাদন হয় এটা কমানোর জন্য বলছে নেসেসারি আমার প্রয়োজন ফায়ার কন্ট্রোলারে ই ফ্রেনি, ফ্রেনি হচ্ছে কি সবসময় কন্ট্রোল করতে হবে মাঝে মধ্যে আমার প্রয়োজন, বলছে সে ইমত্তন রুমোরে দুরান্তে লাভ ফ্রেনাতে, অর্থাৎ ফ্রেনারে করার সময় যদি এরকম আওয়াজ হয় সেক্ষেত্রে বলতেছে কি যে ওই ফ্রেনোটা স্বস্তি তৈরি করা সে নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি আমি ফ্রেনোটা কাম্বিয়ারে করবো অর্থাৎ আমি খারাপ ফ্রেনো ফালাই দিয়ে নতুন ফ্রেনো নেবো। এবং এখানে একটা নতুন একটা শব্দ আছে যেটা হচ্ছে এই যে এমেত্তেরে ইমেত্তেরে ইমেত্তেরে বলতে হচ্ছে প্রবেশ করা, আমরা হচ্ছে যখন নাকি চিরকুলাসে চলাচলের মধ্যে ইমেত্তেরে করি মানে হচ্ছে প্রবেশ করি, আর এ এমেত্তেরে মানে হচ্ছে বের হওয়া, ঠিক আছে, কমে ইন্টেন্ড মানে হচ্ছে ভিতরে এস্তেন্ড মানে হচ্ছে বাহিরে, তো ওইখান থেকে কথাটা আসতেছে ইমেত্তেরে মানে হচ্ছে প্রবেশ করানো আর এমেত্তেরে মানে হচ্ছে বাহির হওয়া। ওকে, পরেরটা 4 নম্বর খুবই একটা সহজ,
যেটা বলছে যে এই পানেলি রাফিগুরাতে যে পানেলি যে ডিস্টানসিওমেট্রিচে আছে সে কন দুয়ে বারে, অর্থাৎ যেটা আমাদের দুয়ে বারে কমে আমার সেগন্দা যে পানেলোটা ওইটার কথা বলতেছে, বলছে ইন্ডিকান উন আটটা বেসে অন্তর ফেরোবিয়ারিয়া কন দুয়ে সোলে বিনারি, যে ওই জায়গার মধ্যে হচ্ছে কি দুইটা বিনারি আছে, তো সেক্ষেত্রে হচ্ছে ফালসো, কারণ আমাদের বলে যে এই যে আমার যে সেকেন্ড সেকেন্ড যে পানেলোটা সেকেন্ড যে পানেলোটা সেটা হচ্ছে কি দুয়ে বারে দিয়ে আসে, সো দুয়ে বারে দিয়ে আমাকে ইনগেট করে প্রত্যেকটা বারার জন্য হচ্ছে চিংকুয়ান্তা, তো সেক্ষেত্রে হচ্ছে চিংকুয়ান্তা চিংকুয়ান্তা চ্যান্ত, অর্থাৎ এখান থেকে ওই প্যানেলো ডিস্টানসিওমেট্রিজি থেকে হচ্ছে কি 100 মিটার পরে গেলে হচ্ছে কি আমাদের হচ্ছে ফেরোভিয়ারিয়া বা পাসাজার লিভেলের আট্রাভার্সামেন্ট আছে। ওকে, পাঁচ নাম্বারটা দেখি, আমাদের সিগনালে হচ্ছে কি সিগনালে দি ফেরমাতা বিয়েতা তো দি ফেরমাতা, অর্থাৎ ফেরমারে করা নিষেধ, যেখানে আমি ফেরমাতা করতে পারতেছি না সেখানে কিন্তু কি অবশ্যই হচ্ছে কি আমি সস্তাও করতে পারতেছি না, কারণ যেখানে হচ্ছে আমার জন্য একটু সময়ের জন্য পক্ক সময়ের জন্য দাঁড়ানো ইম্পসিবল, তো সেখানে তো সস্তা মানে অনেক লম্বা সময়ের জন্য গাড়ি রেখে যাওয়া কখনোই সম্ভব না, তো এখানে এ কারণে বসে দেখেন পাঁচ নম্বরে বসে সিনিয়র ফিগুরা তো প্রে আনুনচা আমাকে আগের থেকে জানায় লা ফিনে দেল দিভিয়েতি সস্তা, অর্থাৎ হচ্ছে কি আমাদের সস্তা করার যে নিয়মটা এটা যে নিষেধাজ্ঞা দিছিল সেটা হচ্ছে কি আমাদের শেষ হয়ে গেছে, তো এ কারণে হচ্ছে কি এটা ফালসো, এটা আমাকে কোনো প্রকার ফিনে ইন্ডিকেট করে না, ও আমাকে ইন্ডিকেট করে কি দিভিয়েতু দি ফেরমাতা। পই ছয় বসে রিসপেক্ট আর ভেহিকুলোকে প্রচয় দেনে সেন্সও দিলে ফ্রেচ্ছা, আমরা যদি দেখি এই যে আমাদের যে ভেহিকুলো আছে যেটা নাকি হচ্ছে এই যে সেন্সও দিলে ফ্রেচ্ছা, অর্থাৎ ফ্রেচ্ছা অনুযায়ী যেভাবে যাচ্ছে অর্থাৎ যেভাবে যাচ্ছে ওর পাশে হচ্ছে কি স্ট্রিশে কন্টিনিউ আছে, তো এখানে বসে যে লা স্ট্রিশে কন্টিনিউ সেন্ট্রালে তার মধ্যে যেই স্ট্রিশে কন্টিনিউ লম্বা যে দাগটা আছে বসে ইন ফিগুরা কনসেন্টে ইনভেশনে যে সেন্সও দি মার্চা, ওর পাশে যেহেতু হচ্ছে দেখা গেল যে আমাদের স্ট্রিশে কন্টিনিউয়া বিয়াঙ্কা আছে বা স্ট্রিশে কন্টিনিউ আছে তার ফলে কিন্তু ওই দাগটা হচ্ছে কি তার জন্য হচ্ছে সুপেরারে করা পুরোপুরিভাবে হচ্ছে কি বিয়ে তা তো নন সিপোজ সুপেরারে, তো সেক্ষেত্রে ইনভার্সন দেন মার্চা, অর্থাৎ ইনভার্সন আপনার যে রেট্রোম কি বলে এই ইউটার্ন করা সেটা তো কখনোই হচ্ছে সম্ভব না, তো এক্ষেত্রে এই গাড়িটা যেহেতু তার পাশে তার সিনিসটায় যেহেতু হচ্ছে কি স্ট্রিশটা কন্টিনিউ আছে সে হচ্ছে কি ওই দাগটা সুপেরারে করতে পারবে না, তার মানে এক্ষেত্রে আমার এই কালো গাড়িটা হচ্ছে কি বা আমি যদি চিন্তা করি এখানে রাস্তা যেভাবে ফ্রেচার দিয়ে আসে এই গাড়িটা এখানে সরপাসারও করতে পারবে না, সে ইনভেশন দিয়ে মার্চাও করতে পারতেছে না, এবং এই ধরনের ফিগুরা আমি কোথায় পেয়ে থাকি, এই ধরনের ফিগুরাটা হচ্ছে আমি পেয়ে থাকি প্রিমাদি দর্শ অথবা হচ্ছে কি প্রিমাদি কুর্বা, অর্থাৎ একটা প্রি কুর্বা বা একটা দর্শর আগে পেয়ে থাকি, কারণ আমাদের বলে কুর্বা অথবা দর্শর প্রিমা আমি হচ্ছে কি সরপাসারে করা হচ্ছে আমাদের জন্য বিয়ে তা তো। সাত হচ্ছে প্যানেল ইন্টিগ্রেটিভ ইন ফিগুরা বি ইন্ডিকা লা ভিচিনান্সা দি উনা অপিউ কুর্বে পার্টিকুলারমেন্টে পেরিকুলো সি বেরো, কারণ তন্নান্তে বা ত্রে তন্নান্তি তন্নান্তে থাকলে বলতে বোঝা হচ্ছে কুর্বা পেরিকুলোজা বা স্ত্রেতা, আর ত্রে তন্নান্তি লেখা আছে বলতে উকুয়ালে যে উনা এক অথবা একের অধিক কুর্বা আছে যেটা নাকি হচ্ছে কি অনেক বেশি পেরিকুলোজ। আট হচ্ছে ইনুনা কারজাতা দোপ্য সেন্সরি সিরকুলাসিয়ন, একটা কারজাতা যেটা হচ্ছে দোপ্য সেন্সরি সিরকুলাসিয়ন অর্থাৎ যাওয়া এবং আসা, সেক্ষেত্রে ওই বলতেছে যে প্যার ইসভোলতারে আর সিনিস্ট্রা আমি যদি হচ্ছে কি বামে মোড় নিতে চাই বিজনে এফেক্টুয়ার এলাম মানবরা ভ্যালোচেমেন্টে, আমাকে কি বলতেছে খুব তাড়াতাড়ি হচ্ছে কি এই মানবরা মুভমেন্টটা তাড়াতাড়ি করতে হবে, কেন বলছে প্যার এভিতার এই ভেহিকুলি প্রভিনিয়ান্তে দা দেশরা ও সিনিস্ট্রা, অর্থাৎ আমার ডান অথবা বাম থেকে যে গাড়িগুলো আসতেছে তাদেরকে এভিতারে অ্যাভয়েড করার জন্য অর্থাৎ এড়ায় যাওয়ার জন্য হচ্ছে কি আমাকে খুব তাড়াতাড়ি বামে মোড় নিব না, আমাকে কি বলে যে কারের যাতা যেখানে হচ্ছে দোপ্য সিনিস্ট্রি সিরকুলাসিয়ন সেক্ষেত্রে যদি আমি সিনিস্ট্রা ইসভোলতারে করতে চাই মন নিতে চাই সেক্ষেত্রে আমার সেন্সও অপ্রস্তুত, অপর পাশ থেকে যারা আসতেছে তাদেরকে হচ্ছে কি আমাকে প্রেসেন্সটা দিতে হবে, কিন্তু এখানে বলছে যে আমি প্রভিনিয়ান্তে দা দেশ অথবা সিনিস্টার যারা নাকি ডান অথবা বাম থেকে আসতেছে তাদেরকে অ্যাভয়েড করার জন্য হচ্ছে কি আমি খুব তাড়াতাড়ি হচ্ছে মানবরাটা করবো, তো এই কারণে হচ্ছে কি না সম্ভব না, এই কারণে হচ্ছে ফার্স্ট পরিবেশে দুরান্তলা সস্তায় কনচেন্তে নন পো আলন্তনার সি দাল বেকুলো প্যার পিউ দি ত্রেয়রে সুপার ফালসো, কারণ আমাদের বলে সস্তা যখন করি যে সস্তা সস্তার ক্ষেত্রে বলাই থাকে যে প্রত্যেক টেম্পো ইন টেম্পো অর্থাৎ আমি হচ্ছে কি ইনলিমিটাত আনলিমিটেড টেম্পোর জন্য যখন নাকি হচ্ছে আমার মার্চাটা চলাচলটা সাসপেনশন অর্থাৎ সাসপেন্ড করে আর লং টানার্সি অর্থাৎ দূরে চলে যায় সেটার ক্ষেত্রে হচ্ছে আমাকে বলা হয় সস্তা, এবং সস্তার করার ক্ষেত্রে যেহেতু বলে যে ইনলিমিটাত টেম্পো অর্থাৎ অনির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে কি আমি আমার গাড়িটাকে মতের স্পেন্ডে করে রেখে যাই
তো সেক্ষেত্রে এখানে কোনো প্রকার পিউডি 3 ওরে বা ম্যানো দি 3 ওরে এরকম কোনো ঘটনা, আমি ইচ্ছা বলে 2-3 দিন কেন 24 ঘন্টা বা 24 দিন বা 1 বছরের জন্য হচ্ছে কি ওই সস্তার পার্কেজের মধ্যে আমি আমার গাড়িটা হচ্ছে রেখে যেতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, কিন্তু এখানে বসে 3 ওরের জন্য। সো এই কারণে হচ্ছে কি এটা আমাদের ফালস। 10 বসে লা লে চিন্তুরা দৃষ্টি করে এসা 52 আগান ছাতে 16 সে চিরকলা আর বেলচিতা উগুয়ালে ও সুপিরিয়রে 30 কিলোমিটার। আমাদের যে সিট বেল্টটা চিন্তুরা দৃষ্টি করে এসা হচ্ছে কি বলতেছে শুধুমাত্র আমি আগান ছাড়ে করবো, অর্থাৎ বাঁধবো যখন নাকি হচ্ছে দেখা গেলো আমাদের বেলচিতা যাচ্ছি 30 অথবা 30-এর নিচে। কিন্তু আমাদের মনে রাখতে হবে চিন্তুরা দৃষ্টি করে এসা, অর্থাৎ আমাদের সিট বেল্টটা আমার আউটো ভেহিকুলের ক্ষেত্রে চলাচল করার ক্ষেত্রে বা যে সকল ভেহিকুলের মধ্যে হচ্ছে চিন্তা সিকুরেশন দেওয়া আছে দোতাতো আছে সে সকল ভেহিকুলের ক্ষেত্রে আমি যদি 30-এ যাই কেন আনকে গাড়ি স্টার্ট দেওয়ার পরে যে কোনো ধরনের মুভমেন্ট করতে চাই, অর্থাৎ গাড়িটা যখনই নাকি চলাচল শুরু করলো তার আগেই কিন্তু আমাকে বলে কি চিন্তা সিকুরেশন ব্যবহার করতে হবে। আমি যেই ভ্যালোসিটাই যাই যতটুক দূরত্বর জন্যই যাই অবশ্যই হচ্ছে কি আমাকে চিন্তা সিকুরেশন হচ্ছে কি অব্লিগাত, এইভাবে বলে যে আমি যখন নাকি আমার চলাচলের রাস্তার মধ্যে প্রবাহের মধ্যে প্রবেশ করতেছি প্রবেশ করার পূর্বেই আমাকে চিন্তুরা দিয়ে সিকুরিয়াসা, অর্থাৎ আমার যে সিট বেল্টটা চিন্তুরা মানে হচ্ছে বেল্ট সিকুরিয়াসা মানে হচ্ছে নিরাপত্তা, নিরাপত্তা বেল্টটা হচ্ছে কি আমাকে অবশ্যই আগান ছাড়ে অর্থাৎ বাঁধতে হবে। অনেক সময় আপনারা মনে রাখেন পারফরেন্স এই যে আগান ছাতর জায়গায় লেখা থাকে হচ্ছে আলাচ্ছাত বল দিলে বোঝা হচ্ছে কি যে বাধা, স্লাচ্ছারে বল দিলে বোঝা হচ্ছে খুলে ফেলা, আলাচ্ছারে মানে হচ্ছে বাধা। ওকে, তারপরে আসি 11 নম্বরে যে বসে লো স্ট্যাটাস শক পোয়েসরে কাউজাতো ডাউন ফোর্টে ট্রাউমা, স্ট্যাটাস শক হতে পারে কি কারণে ফোর্টে ট্রাউমা, ফোর্টে দোলোরে, ফোর্টে পেরদিতে সাঙ্গুয়ে, ফোর্টে ইমোটিভো, ইমোটিভো কথার মানে হচ্ছে ইমোশনাল, আপনি যদি খুব বেশি আবেগপূর্ণ হয়ে যান হইতে পারেন দুঃখী কমে ত্রিস্তে, হইতে পারেন জয়া কমে আনন্দিত, সবগুলা ক্ষেত্রে হচ্ছে কি এই 4টা কারণে হচ্ছে কি আমার স্ট্যাটাস শক, অর্থাৎ আমি যে শখের যে ব্যাপারটা ওইটা আমার হয়ে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের বেরো ওই 12 বলতেছে ইল পাসাজার লিবেলো এ কারাত্রিস জাতো দালা প্রেজেন্সা দিউন আট্রাভার্সামেন্ট আউতিস্রাধালে। এই কুইজটা কিন্তু আমরা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে অনেক সময় পাইছি যে আমার পাসাজার লিবেলো হচ্ছে কি এরকমভাবে কারাত্রিস জাতো, অর্থাৎ ওর বৈশিষ্ট্য হচ্ছে কি যে আমাদের আট্রাভার্সামেন্ট আউতিস্রাধালে, আউতিস্রাধার মধ্যে হচ্ছে কি পাসাজার লিবেলো হচ্ছে আট্রাভার্সারে করে থাকে পারাপার হয়ে থাকে। তো আমার মনে রাখতে হবে যে আউতো ইস্রাদা আংকে ইস্রাদা একসময় প্রিন্সিপালের মধ্যে কোনো ধরনের ইনক্রচ আট্রাভার্সামেন্ট থাকে না, ঠিক আছে, কোনো ধরনের দৃত্য প্রেসিডেন্সের ব্যাপার থাকে না বা হচ্ছে কি আমার দ্বারে প্রেসিডেন্সের ব্যাপার থাকে না। সি আমার আউত ইসরাদা প্রবেশ করার যে জায়গাটা আছে কোর্সে দিয়ে আচ্ছেলারাসিয়ানে ওই জায়গার মধ্যে প্রচ্ছেদূত করা থাকে, প্রসিং করা থাকে একটা সিনারি যেটা হচ্ছে দ্বারে প্রেসিডেন্সার, সেটা হচ্ছে কি কনফ্লুয়েন্স অফ দেশ অর্থাৎ ডান দিক থেকে এসে সে আউত ইসরাদার মধ্যে প্রবেশ করে, অনেক সময় বাম দিক থেকে এসে কি হচ্ছে মিলতে প্রবেশ করতেছে, তো সেক্ষেত্রে আলতে ব্যাপার। কিন্তু নর্মালভাবে আউত ইসরাদার মধ্যে কোনো ধরনের ইনক্রচ থাকে না, সিমাফোরও থাকে না, সো এই কারণে এটা হচ্ছে কি আমাদের কমে ফালস। পই 13 নম্বর আল্ট ইস্তাশিয়নে, অনেকেরই একটা ভুল হয় যে এটাকে আমরা চিন্তা করি একটা দ্বিবিয়ত সিগনালে, কিন্তু এটা হচ্ছে কি আমাদের সিগনালে অব্লিগো স্পেসিফিকো, স্পেসিফিকো হচ্ছে 3টা সিগনালে থাকে, অনেকটা দেখতে অব্লিগো সিগনালের ধরনের মধ্যেই পড়ে, দেখতে অনেকটা হচ্ছে কি দ্বিবিয়ত সিগনালের মতো, কারণ দ্বিবিয়ত সিগনালগুলোর বর্ধ থাকে হচ্ছে কমে রস্য আর ফন্দ থাকে হচ্ছে ব্যাঙ্ক, বিভিন্ন ধরনের সিম্বলও দেওয়া থাকে। কিন্তু আমরা যদি দেখি এই যে অব্লিগোর যে স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট যে 3টা সিগনাল আছে এই 3টা সিগনালের মধ্যে হচ্ছে কি লেখা থাকে এবং এই লেখা স্ক্রিপশনে করা থাকে, এই কারণে হচ্ছে কি ওগুলো হচ্ছে আমরা বুঝতে পারি যে ওগুলো আমার সিগনালে অব্লিগো হচ্ছে স্পেসিফিকো। কমে এটার মধ্যে আল্ট ইস্তাশিয়নে লেখা আছে, আরেকটার মধ্যে লেখা থাকে দোগানা, আরেকটার মধ্যে লেখা থাকে আল্ট পলিসিয়া, কোনো লেখা আছে, সো সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করে ওগুলো হচ্ছে সিগনালে অব্লিগো, যদিও দেখতে অনেকটা দিব্যত সিগনালের মতো। তো 13 নম্বর বলছি সিনারাফিগুলোতে ইন্ডিকা ইল পুন্তো ওবে অক্ষরে ফের মার্সি প্যার কারি কারে আউতোবেত্তুরা সুলট্রেনো, যে এই জায়গার মধ্যে বলে কি যে এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে কি আমি থামবো আমার আউতোবেত্তুরা সুলট্রেনো, ট্রেনের উপরে কারি কারে করার জন্য হচ্ছে এই সিগনালটা ওইখানে থামতে হবে। তো সেক্ষেত্রে নো ফাস্ট এটা হচ্ছে আমাদের ব্যবহার করা হয় আউতো ইসরাদার যে এন্ত্রাতা আছে ওইখানে, ঠিক আছে, ক্যাসেল্লো আউতো ইসরাদালে অর্থাৎ আউতো ইসরাদার প্রবেশ পথের মধ্যে হচ্ছে কি এই আল্ট স্টেশনের সিগনালটা দেওয়া থাকে। অনেক সময় আমাদের কুইজে আসে বলে যে স্টেশনে ফেরোবিয়ারিয়া অর্থাৎ ট্রেনের স্টেশন ইন্ডিকেট করে, নো আমার মনে রাখতে হবে এটা হচ্ছে আউতো ইসরাদার যে ক্যাসেল্লো আউতো ইসরাদা অর্থাৎ আউতো ইসরাদার যে প্রবেশ পথটা আছে ওইখানে হচ্ছে দেওয়া থাকে, যেখানে হচ্ছে আমরা পেদাজ্য অর্থাৎ পাগামেন্তো ট্যাক্স পে করে থাকি। 14 নম্বর লি আদিত্যা সার্ভিসীয় পলিসিয়া ইস্রাদালে ব্যাঙ্গন রিকনশ্রুতি দাল ইউনিফর্মে বা দিবিজা সি বেরো, কারণ ইউনিফর্ম দিয়ে হচ্ছে কি আমি একজন পলিসিয়ার যে সার্ভিসীয় দেয় বা আইডেন্টিটি দিল ট্রাফিক অর্থাৎ ট্রাফিক পুলিশকে আমি চিনতে পারি।
এই ইউনিফর্মে বলতে ইউনিফর্ম পরে যে ডিভিজা কথাটা আছে তাদের জন্য হচ্ছে আলাদা একটা পৃথক ইউনিফর্ম পোশাক থাকে, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে ডিভিজা দিয়ে। পরে থাকে হচ্ছে কি তাদের হাতে পালেটটা থাকে যেটা হচ্ছে আমাদের রস এবং বিয়াঙ্কো কলারের হয়ে থাকে। পরে হচ্ছে তাদের ডিস্টিংটিভ সিগনালে থাকে অর্থাৎ নির্দিষ্ট মনোগ্রাম দেওয়া থাকে, নির্দিষ্ট ব্যাস থাকে, ওইটার মাধ্যমে হচ্ছে কি আমি এই পুলিশদের চিনতে পারি। 15 নম্বর বলতেছে যে পাসারে মূলত বিচ্ছিন্ন আউটো পার্কের জাত, একটা আউটো পার্কের জাত করা আছে যেটার নিকট দিয়ে হচ্ছে কি আমি যাচ্ছি। এবং বলছে আ বর্ড দেল্লা কোয়ালে সিত্রবান আঙ্করা পেরসন, আপনার ওই বর্ডারের ভিতরে ওই গাড়ির ভিতরে যদি এখনো দেখেন মানুষ আছে তাহলে কিন্তু এটা আমার জন্য হচ্ছে কি পেরিকোলোজ, আমার জন্য বিপজ্জনক, কারণ ওই মানুষটা কি করতে পারে নামতে পারে। তো এখানে আমার এই কারণে বলছে আবার পরে যে এ পেরিকোলোজ এটা হচ্ছে কি আমার জন্য অনেক বেশি বিপজ্জনক। বলছে সোলো সে উনা দিলা পোর্টিয়ারা রিজুলতা যা পেরতা, বলছে শুধুমাত্র তখনই হচ্ছে এটা বিপজ্জনক যদি শুধুমাত্র যদি দেখি যে একটা পোর্তা হচ্ছে কি খোলা আছে, তখনই শুধুমাত্র হচ্ছে এটা হচ্ছে কি বিপজ্জনক। না আমার যখনই নাকি আমি দেখা গেল কোনো একটা আমার পার্কের জারে করা আছে একটা আউটো ওর নিকট দিয়ে বিছিনেতে যখন যাচ্ছে এবং যদি দেখি ওই আউটোটা ওই ভিকুইটার ভিতরে এখন মানুষ আছে, তার মানে আমার চিন্তা করতে হবে ওই মানুষগুলো বা ওই মানুষটা যে কোনো পাশ দিয়ে হচ্ছে কি দরজা খুলে হঠাৎ করে নামতে পারে, সেক্ষেত্রে ওই দরজার সাথে যে আমি ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমার কিন্তু সোলো একম না যে একটা পোর্তা খোলা থাকলে হচ্ছে কি আমার জন্য বিপজ্জনক, ওই মানুষটা ভিতরে থাকলেই বল দিলে বোঝা যায় যে আমাকে হচ্ছে বিপজ্জনক কমে পেরিকোলোজ। সোনামা বলছে এ অব্লিগাতরিও দারেলা প্রেসিডেন্সা দেশরা এ আর সিনিসা কোয়ান্দো সি এসে দাউন 500 কারাবিলে, সে অবশ্যই বেরো, কারণ আমাদের 500 কারাবিলের থেকে যখন নাকি আমরা বের হচ্ছি সেক্ষেত্রে দেশরা অথবা সিনিসার থেকে যারা নাকি আসতেছে তাদেরকে কিন্তু হচ্ছে কি আমার প্রেসিডেন্সা দিতে হবে, আমার অবশ্যই হচ্ছে প্রেসিডেন্সা দিতে হবে তাদের দিকে, তারা আমাকে কখনোই প্রেসিডেন্সা দিবে না, কারণ আমি হচ্ছে কি একটা লাতেরালের যে আছেস্য আছে 500 কারাবিলে প্রিবাত যে জায়গা আছে ওইখান থেকে একটা গ্যারেজ থেকে হচ্ছে বেরোচ্ছি ইসরাদা প্রিন্সিপালের মধ্যে নিজেকে ইমেত্তেরে করতেছি, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি দেশরা অথবা সিনিসার যেই পাশ থেকে আসুক তাদেরকে হচ্ছে কি আমার প্রেসিডেন্সা দিতে হবে অবশ্যই বাধ্যতামূলকভাবে। পই সাতনা বলছে নেল কাজুদি কলিশিয়নে অদি তাম্পনামেন্ত পারাওর্তি স্পোর্জেন্তি ও রাফোর্সাতি কমে বুলবার্স রেন্দনো ই ফোরিসাদা ম্যানো পেরিকোলোজ প্যানলি আলট্রি ভিহিকলি। ওকে এখন দেখেন এই যে এখানে কথাটা পারাওর্তি, পারাওর্তি হচ্ছে আমাদের গাড়ির সামনে যে বাম্পার দেওয়া থাকে, কিছু কিছু জিপ গাড়ি দেখবেন পাজেরো গাড়িগুলো দেখবেন এদের সামনে হচ্ছে কি এই যে সেই থাকে অনেক সময় যে এই জিপ গাড়িগুলোর সামনে দেখা যায় যে একটু বাম্পারের মতো দেওয়া থাকে লোহার মতো করে, ওকে সালজাত করা থাকে। তো এখানে এই কথাটাই বলতেছে যে নেলকা যদি কলিশিয়নে অদি তাম্পনামেন্ত, কলিশিয়ন মানে হচ্ছে আঘাত, তাম্পনামেন্ত হচ্ছে কি পিছের থেকে ধাক্কা দেওয়া, কোনো কারণে যদি আপনি পিছের থেকে ধাক্কা দেন আপনি নিজে বা হচ্ছে কারোর সাথে হচ্ছে আঘাত খায় কলিশিয়ন হয়, বলছে এই পাড়া উঠতে এই যে আমার সামনে গাড়ির সামনে যে বাম্পারের মতো থাকে স্পোর্ট জেন্তি যেটা নাকি অতিরিক্ত থাকে বের হয়ে থাকে বাম্পারগুলো বা রাফোর্স আদি কমে বুলবার্স এগুলো বলছে রেন্দনো ই ফোর ইস্ট্রাদা, এই যে ফোর ইস্ট্রাদা যে ভেহিকুলগুলো যে স্যুপ আমাদের সুপার উল্ট্রা ভেহিকলও যেটাকে বলা হয় স্যুপ, ঠিক আছে, যেগুলো হচ্ছে দেখা যায় চাকা অনেক বড় থাকে, গাড়ির প্রেস্টেশন অর্থাৎ সেটিংস অনেক, মোটরের ক্ষমতা বেশি থাকে, ফ্রেনের ক্ষমতা বড় বেশি থাকে, এগুলো পাহাড়ের মধ্যে উঠার জন্য অনেক ভালো কাজ করে থাকে। তো এই ফোর ইস্ট্রাদার মধ্যে দেখা যায় কি ওদের সামনে আমাদের এই এই বাম্পার দেওয়া থাকে, পিছনের দিকেও দেখা যায় যে আপনার বাম্পারের মতো দেওয়া থাকে এবং এগুলো কী করা স্পোর্ট জেলে করা থাকে অর্থাৎ গাড়ির যে সাগমা আকার এর থেকে হচ্ছে একটু বাড়তি থাকে। তো এইগুলোর সাথে যদি আপনি কোনো কারণে কলিশিয়ন অথবা তাম্পনামান্তি হন বস এগুলো কি ম্যানো পেরিকোলজি প্যারলি আলট্রি ভিহিকুলি, অন্যান্য ভিহিকুলির জন্য হচ্ছে কি এগুলো হচ্ছে কি খুব কম ম্যানো কম পেরিকোলজি বিপজ্জনক, তো সেক্ষেত্রে হচ্ছে কি ফালসো, কারণ এটা আমার জন্য হচ্ছে কি কম না আমার জন্য হচ্ছে বেশি পেরিকুল হয়ে যাবে। কমে আমাদের দেখেন এই যে আমাদের আজকে যে বায়োজিক পরীক্ষা দিচ্ছে সে এই ভুলটাই করছে যে ওদিসে হচ্ছে ব্যারো, এর একটা ভুল পাইলাম যে যেটা হচ্ছে ও করলো যে ওদিসে ব্যারো, আসলে হচ্ছে কি এটা আমাদের ফালসো। কমে আমাদের কখনোই সে ম্যানো পেরিগুলোজ করে না, সে হচ্ছে কি আমাদের জন্য পিউ পেরিগুলোজ করে থাকে, কারণ গাড়ির আকার সম্বন্ধে আমাদের নর্মালভাবে কি বোঝায় যে একটাই সাগমা থাকে, তো এর বাড়তি যদি আমার বাম্পার দিয়ে থাকে লোহার দ্বন্দ্ব এগুলো দেওয়া থাকে এগুলোর সাথে বাড়ি খাইলে বা এগুলো হচ্ছে কি অবশ্যই আমার জন্য সবসময় পেরিকোলোজ। পই আমাদের দেয়া আছে দেখেন 18 নম্বরে লা পাতেন্তা দি কাতাগোরিয়া বি উনো আবিলিতা কন্দুরে আলকুনি টিপি দি কোয়াড্রিচিকলি নন লেজেরো, আমাদের বি উনো দিয়ে হচ্ছে কি অনুমোদন দেয় আলকুনি টুপি অর্থাৎ কিছু কিছু টাইপের কোয়াড্রিচিকলি নন লেজেরো অর্থাৎ যেটা হচ্ছে কি হালকা না অর্থাৎ পেজান্তে কিছু কিছু টাইপের পেজান্তে গাড়ি হচ্ছে কি আমি যেটা হচ্ছে কোয়াড্রিচিকল আমাকে বি উনো দিয়ে হচ্ছে কি আবিলিতা
দিয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ব্যারন। ওকে, 19 নাম্বার দেখি, বসে লা পলিসে আসিকুরাতিভে স্টিপুলাতো দি সলিতো পের কপ্রি দানি দা ফুর্তো ইনচেন্দি আত্তি ভান্দা আলিচি এবং এভেন্তি নাতুরালি। আমাদের হচ্ছে এরেছিয়া কমে রেসপন্সিবিলিটা সিভিলে আউত হচ্ছে অব্লিগাটরিও পের লেজে না, এছাড়া অন্য যে পলিসাগুলো আছে অর্থাৎ অন্য অন্য যে পলিসিগুলো আছে ওগুলো কিন্তু নন অব্লিগাটরিও। কমে এই যে ফুর্তো ইনচেন্দিও আত্তি ভান্দালিচি এগুলোর জন্য যেই আমি পলিসাগুলো করি, ঠিক আছে, যে যে এই দানিগুলো থেকে হচ্ছে কি রিসার্চ ইভেন্টে ক্ষতিপূরণ পাওয়ার জন্য এগুলো সবগুলোকে কিন্তু একসাথে করে হচ্ছে কি আমার হয়ে থাকে হচ্ছে কি পলিসা কাস্কো। এবং এটা এই কাস্কো যে পলিসাটা এটা কিন্তু আমার জন্য হচ্ছে কি ননে অব্লিগাটরি, আমি করলেও পারি না করলেও পারি কোনো প্রকার সমস্যা নাই। করলে হচ্ছে কি আমি পিউসিকুর হয়ে থাকি। কবে কোনো কারণে আগুন ধরলো, চুরি হলো, আত্মি ভান্দালি যে অর্থাৎ কোনো কারণে আপনার সমাবেশ সংঘর্ষ এগুলো হলো, এগুলোর কারণে কি আমার গাড়ির মধ্যে আগুন ধরায় ফেললো, গাড়ির গ্লাস ভেঙে ফেললো, এভেন্তি নাতুরালি অর্থাৎ আপনার শিলাবৃষ্টি পড়লো বা আপনার তেরমো অর্থাৎ ঠাটা পড়লো, এর ফলে বজ্রপাত হলো, এর ফলে আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে, বা আপনার অনেক জোরে যদি বৃষ্টি হয়, বৃষ্টির ফলে আপনার গাড়ির গ্লাসের মধ্যে ফাটল ধরলো, সেক্ষেত্রে কী করে এই কাস্কোর যে পলিসাটা আছে এর মাধ্যমে হচ্ছে কি আমাদের ক্ষতিপূরণ করে থাকে অর্থাৎ আপনাদের ক্ষতি রিসার্চমেন্ট করে থাকে। তো এই পলিসা কাস্কো কিন্তু আমার জন্য হচ্ছে কি নন অব্লিগাটরি, আমি করলেও পারি না করলেও পারি, সেক্ষেত্রে হচ্ছে ব্যারো। বিশ নাম্বার দেখি, ইন প্রেজেন্স অফ দি সিনিয়র ফিগুরাতো পশ্চিম প্রচেদের সেন্সা কাউতেলা দাতো কে আব্যামো এই দৃঢ় প্রেসিডেন্সা। ওকে, এখানে হচ্ছে আমাদের কি দৃঢ় দি প্রেসিডেন্সা নেই সেন্স ইউনিচি আলতেন নাতি কমে আব্যামোলা প্রেসিডেন্স অর্থাৎ আমার হচ্ছে কি যাওয়ার অধিকার আছে, কিন্তু যাওয়ার অধিকার থাকলেও কিন্তু আমাকে কি বলে কাউতেলা অর্থাৎ সাবধানতার সাথে হচ্ছে কি এখান দিয়ে প্রচেদের করতে হবে, আমি সাবধানতা ছাড়া প্রচেদের করতে পারি না, কারণ এখান দিয়ে আমার যদিও দ্বিতীয় প্রেসিডেন্স আছে তারপরেও আমাকে দেখতে হবে সেন্স অপস্থিত অপর পাশ থেকে যারা আসতেছে দিয়ানোলা প্রেসিডেন্স অর্থাৎ তারা আমাকে প্রেসিডেন্স দিচ্ছে কি না এটা হচ্ছে কি আমাকে আচ্ছেদ তারে করতে হবে অর্থাৎ সিকিউর হইতে হবে নিশ্চিত হয়ে, তারপর হচ্ছে কি এখান দিয়ে হচ্ছে আমাকে পারাপার হইতে হবে চলাচল করতে হবে। 21 নাম্বারটা আমাদের যে বিশেষ করে কান্তিয়ার ইসরাদালে বা সিগনালে কমপ্লিমেন্টারি দেখেন নর্মালভাবে কিন্তু এই দোমানদাটা সাথে আরেকটা আছে দেভিয়াসিয়নে যেখানে হচ্ছে কান্তির ইসরাদালে হয়ে থাকে, এই দোমানদার থেকে কিন্তু বেশিরভাগ কুইজের মধ্যে হচ্ছে কি আমাদের আইসা থাকে। সো ওইখানের থেকে আমাদের যদি দেখি কান্তির ইসরাদালের যে সিগনালে বা আছে এগুলো কিন্তু খুবই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, আমরা যদি দেখি আমাদের যে 7 নম্বর চ্যাপ্টারটা ওইটার মধ্যে। তো এই চ্যাপ্টারটা এখানে দেখেন 21 নম্বর বসে সিনাইরাফি গুরাতো ভিয়েতাইল সরপাসো তার সরপাসারে করা নিষেধ আলি আউট উইকুলি দি মাসা টোটালে সুপিরিয়রে আর সেতনলাতে। এখানে কিন্তু সরপাসারে দিবিয়ে তো কোনো সিগন্যাল দেয় নাই যে দিবিয়ে তো সরপাস আমাকে এখানে বলছে কি যদি আপনি ওই সময় চলাচল করার ক্ষেত্রে আপনার টোটাল ওজন মাসা কমপ্লেটো অর্থাৎ ওজন টোটাল যদি সাতটে তন্নতার সুপিরিয়র হয় তাহলে হচ্ছে কি দিরিত্তি আর লুকা অর্থাৎ লুকা যে শহরটা যাওয়ার জন্য যে সোজা রাস্তাটা সেটা আপনি প্রেন্দের করতে পারবেন না, আপনাকে হচ্ছে কি ডানের যে দেবিয়াসিয়ন আছে ওইখান দিয়ে হচ্ছে যেতে হবে। তো এখানে সরপাসারে কোনো প্রকার বিয়েতা তো ব্যাপার নেই, তো এই কারণে হচ্ছে এটা আমাদের ফালস। 22 নাম্বার লা ডিস্টান্সা মিনিমাম সিকিউরিয়াসা সে সি বিয়াজা চিনকো কিলোমিটার পের ওরা দেবে আসে দি চিরকা কত দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমাদের ব্যারো যে আমি যদি চিনকোয়ান্তায় যাই তার মানে প্রত্যেক সেকেন্ডে হচ্ছে কি আমি 14 মিটার আমি হচ্ছে জায়গা হচ্ছে পুরোপুরি ডিস্টান্স হচ্ছে সুপিরিয়র করে থাকি, সেক্ষেত্রে আমার মিনিমাম ডিস্টান্স সিকিউরিয়াস হয়ে থাকে কি কমে হচ্ছে কত দিচ্ছি মেট্রি চিরকা প্রায়, কারণ 50 থেকে আমরা জানি আমাদের অঙ্কটা যে কীভাবে বের করতে হয় যে কত মিটারের ব্যাপার, তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কি ব্যারো। 23 সেই কন্দুচেন্দে দি ভেহিকুলো দা সরপাসারে আ অব্লিগো দি আসিওনারে লা সিগনালাসিওনে লুমিনোজা দি পেরিকোলা, সিগনালাসিওনে লুমিনোজা দি পেরিকোলা অর্থাৎ যেটা হচ্ছে ওই যে আমাদের আমরা যেটা বলি যে কোয়াট্রো লুচে পেরিকোলোজো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের ল্যাম্পের যে সিমুলতানিও তুত্রে ফ্রেচে সবগুলো ফ্রেচ হচ্ছে একসাথে হচ্ছে জ্বলে উঠে, সরপাসারে করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো উপকারী আমাদের অব্লিগো নেই। সরপাসারে করার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হবে দা সরপাসারে অর্থাৎ আমাকে ইন্ডিকেট করে কি কমে কাকে ইন্ডিকেট করে শাহির ইসলাম দা সরপাসারে দিয়ে কাকে ইন্ডিকেট করে সরপাসান্তে নাকি সরপাসাতো, জি জি দা সরপাসারে কথাটা দিয়ে কাকে ইন্ডিকেট করা হয় সরপাসাতোকে নাকি সরপাসান্তকে, সরপাসাতোকে। তো এখানে বলতেছে কন্দুচেন্দ্রের ভেহিকুলো দা সরপাসা অর্থাৎ কন্দুচেন্দ্রের ভেহিকুলো দা
আমি সরপাশারে বলতে বুঝেছি সরপাশ, অর্থাৎ আমি যাকে সরপাশারে করতেছি অর্থাৎ আমার ডানে যে আছে তার কথা ইঙ্গিত করতেছে, তাকে কি বলতেছে যে এই সিগন্যালে যেই ল্যাম্পের যে আছে লুমিনোজো সেটা হচ্ছে আত্তিবারে করতে হবে বা আশ্বিনারে করতে হবে। তো এক্ষেত্রে তার এই ধরনের কাজ না, তার কাজটা হচ্ছে কি সে হচ্ছে তার ভেলোসিটিটা হচ্ছে রেগুলারে করবে, যদি দেখে সেন্স অপস্থ অপর পাশ থেকে কোনো প্রকার ভেহিকুলি আসতেছে সে ওই সরপাশ শান্তে যেন সহজভাবে সেন্সা ইনসিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা ছাড়া যেন সরপাশের ওভারটেকের কাজটা করতে পারে, এর জন্য হচ্ছে কি সে রালেন্তারে করতে পারে, ঠিক আছে, তাকে আচ্ছিলারে না করার জন্য বলে, এবং দা সরপাশার অর্থাৎ সরপাশকে বলে ওই সরপাশারে যে আত্মীয়তার কাজটা করার সময় সে যেন মার্জিনের দেশরা নিকটে থাকে, বিচ্ছিন্ন আল্লাহ মার্জিনের দেশরা অর্থাৎ মার্জিনের দেশরা নিকটে যেন থাকে সেটা হচ্ছে নিগেট করে থাকে। তো এই কারণে 23 নম্বরটা ফালসো। 24 এই যে পেরিকোলো যে সিগন্যালেটা যেটা কথা উপরে বসে যে সিগন্যাল ছেড়ে লুমিনোস যে পেরিকোলো এটারই কিন্তু সিম্বলটা হচ্ছে কি আমাদের 24 নম্বরে দেওয়া আছে, এবং এটা হচ্ছে কি স্পিয়াটা অর্থাৎ লুচেটা জ্বলে উঠে কমে হচ্ছে রস্য। তো এখানে বলছে সিগন্যাল রাফিগ্রোতে ইন্ডিকা অন ডিসপোজিটিভো কে সি আছেন্দে অটোমেটিক্যামেন্টে আট অনি ইনসিডেন্টে অর্থাৎ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এটা হচ্ছে কি অটোমেটিক্যামেন্টে অটোমেটিকলি জ্বলে উঠে না, আমি হচ্ছে এটা যখন এই পুলসানতে অর্থাৎ যে সুইচটা থাকে ওটা আমাদের টিপ দেই তখনই হচ্ছে কি ও হচ্ছে আছেন ধরে করা শুরু করে বা কাজ করা শুরু করে, সেক্ষেত্রে সবগুলা গাড়ির আমার যতগুলো ইন্ডিকেটর আছে ফ্রেচার গেছে ওগুলো সবগুলো টাক 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 করে হচ্ছে জ্বলতে থাকে আছেন ধরে হয়। 25 সক্করে উন ফেইথ দিলে ইস্রাদা নন এ উন অব্লিগো ইম্পোস্ত দ্বারা লেজ্জে মা সোলো বসে উন দোবেরে মোরালে, মোরালে মানে হচ্ছে মানবিক না, এটা আমার মানবিক কখনোই না, আমাকে মনে রাখতে হবে মানবিক হোক আর ফিনান্সিয়াল হোক যাই হোক সক্করের ফেতো রাস্তার মধ্যে একজন আহত ব্যক্তিকে আমার সক্করে করা অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে কি অবশ্যই হচ্ছে অব্লিগাতরিও আর লেজ্জে, লেজ্জেতে বলে এটা আমাকে বাধ্যতামূলক, এখান থেকে আমি স্কাপারে করতেই পারি না ফুজেরে করতে পারি না পালন করতে পারি না, যদি আমি ফুজেরে করি অর্থাৎ পালায় যাই সেক্ষেত্রে হচ্ছে কি আমার নামে আরেস্ট অর্থাৎ অ্যারেস্ট হওয়ার আমাকে গ্রেফতারি পরোয়ানা হওয়ার সম্ভাবনা থাকে, কমে আমাকে হচ্ছে কি আরেস্ট হওয়ার রিস্কিও থাকে। 26 বসে লা ট্রান্সপারেন্সিয়া লা পুলিশিয়া দেই বেট্রি দেই ফিনিশ শ্রেণী দেই ভেহিকুলো, ভেহিকুলির যে ফিনিশ শ্রেণী অর্থাৎ যে জানলাগুলো থাকে এগুলো যদি পরিষ্কার থাকে স্বচ্ছ থাকে তার ফলে হচ্ছে কি আমাকে গ্যারান্ট্রিস কোনো ওনা মিলিয়রে ভিজিবিলিটি আসতে না, বাইরে হচ্ছে কি আমি ভালো করে দেখতে পারবো, তার কারণে আমাকে বলে যে অনেক সময় আপনারা শীতকালে বিশেষ করে বা যখন নাকি বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যায় একটা তাপমাত্রার আপ ডাউনের কারণে আমার কিন্তু পারা বেসার সামনে যে গ্লাস তারপরে পিছনের যে গ্লাস লুনত্ব আঙ্কে এই যে ফিনিশ শ্রেণী অর্থাৎ ফিয়াঙ্ক যে আমার যে এই জানলাগুলো থাকে এগুলো অনেক সময় ঘোলাটে হয়ে যায় পান্নামেন্ত হয়ে যায়, তো এগুলাকে ডিস আপান্নামেন্ত করার জন্য আমাকে বলে যে ক্লিমাটিজাতরে অর্থাৎ আমার যে এসিটা গরম হওয়া হোক ঠান্ডা হওয়া হোক যেটাই আমি ইউজ করি ওই সময়ের জন্য সেটা ইচ্ছা করলে কি আমি হচ্ছে স্টাজিওনে ইনভেন্ট অর্থাৎ আমি শীতকালেও ব্যবহার করতে পারি কোনো প্রকার সমস্যা নেই। 27 বসে সিনেরা ফিগুরা প্রিয়ানুঞ্চা স্যাম্প্রে উন ইনক্রচ কন প্রেসিডেন্সা আদেশরা, যে বলতেছে এই যে আমার ফিনে দ্বিতীয় প্রেসিডেন্সা সেক্ষেত্রে বলতেছে কি যে আমাকে আগের থেকে বলতেছে যে ওইখানে হচ্ছে কি সবসময় একটা ইনক্রচ পাবো যেখানে হচ্ছে প্রেসিডেন্সা আদেশরা, সবসময় না সি নর্মালভাবে বলে যে ফিনো ফিনে দ্বিতীয় প্রেসিডেন্সার ক্ষেত্রে হচ্ছে কি এর পরে পার হওয়ার পরে যদি ইনক্রচ থাকে ওইখানে যদি কোনো প্রকার সিগন্যালে না থাকে সেক্ষেত্রে প্রেসিডেন্সা হচ্ছে কি আদেশ অর্থাৎ দেশটা থেকে আমি প্রেসিডেন্সা দিব অর্থাৎ দেশটা থেকে যারা আসতেছে তাদেরকে হচ্ছে আমি প্রেসিডেন্সা দিয়ে থাকবো, ওকে যদি সিগন্যালে থাকে কমে স্টপ সেক্ষেত্রে হচ্ছে কি অব্লিগো ফেরমারে করবো দেশরা সিনিসরা দুই পাশে আমি হচ্ছে কি প্রেসিডেন্সা দিতে হবে, দ্বারে প্রেসিডেন্সার সিগন্যাল থাকলো সেক্ষেত্রে হচ্ছে কি দেশরা সিনিসরা দুই পাশে হচ্ছে কি আমার প্রেসিডেন্সা দিতে হবে, কিন্তু এখানে দেখেন আমাদের বসে স্যাম্প্রে স্যাম্প্রে কথাটা দিয়ে হচ্ছে কি আমার হচ্ছে ঝামেলা করে দিছে যে আমি তো সবসময় এরকম না যে শুধুমাত্র দেশরাই হচ্ছে কি প্রেসিডেন্সা দিব, ইভেন আমাকে সিনিসর থেকে যারা আসতেছে তাদেরকেও প্রেসিডেন্সা দিতে হইতে পারে। 28 বিনতি অর্থ যেটা বলছে সিনেরা ফিগুরা তো বিয়েতাল ইজবলতা দেশরা আলি আউত ট্রেনিয়ার আউত আর্টিকুলাতি, তো এখানে আমার ইন্ডিকেশন কইরাই দিছে আউট আর্টিকুলাতে এবং আউট ট্রেনি যারা আছে তারা যেন হচ্ছে কি দেশরায় ইজবল তারে করে এবং এটা কিন্তু কনসিলিয়ারে করছে উপদেশ দিছে অব্লিগো দেনে, অব্লিগো দিলে সিগনালে যে ফ্রেচাটা আছে এটার মধ্যে হচ্ছে কি ব্লু কালারে গোল করা থাকতো তাই না, কমে প্রিয়া বীজ ধীরশীল অব্লিগ আতির যে সিগনালটা আমরা পড়ছিলাম অব্লিগো সিগনালের মধ্যে ওই সিগনালটা দেওয়া থাকতো, তো ওইটা তো দেওয়া নাই তার মানে হচ্ছে কি এটা আমাকে কনসিলিয়ারে করতেছে, এবং কেন কনসিলিয়ারে করতেছে বলতেছে এই যে অটো ট্রেন অটো আর্টিকুলাতে যে লুঙ্গু ভেহিকুলগুলো ওরা যেন ছেন্ত্র চিতা দিন বা ছেন্ত্র আবিতাত অর্থাৎ সেন্টারের মধ্যে যেন অকুপারে না করে সেন্টারের মধ্যে যেন অনেক বেশি ট্রাফিকও সৃষ্টি না করে, এই জন্য হচ্ছে কি দেশটা যেন তারা ইজবল তারা করে অন্য ডিরেকশন দিয়ে তারা হচ্ছে তাদের যেই
গন্তব্যস্থল ওইখানে যেন পৌঁছাতে পারে, এই জন্য হচ্ছে আমাকে কনসিলিয়ারে করে থাকে। তো এখানে বলছে যে বিয়েতা, বিয়েতা না, এখানে হচ্ছে আমাকে কনসিলিয়ারে করে থাকে। 29 লা ডিস্টান্স সিকুরেসা এ কমিশুরাতা আংকে আলা কন্ডিশনের সিকো ফিজিকে দেল কন্দুচেন্তে, কন্দুচেন্তের মানসিক শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করে ডিস্টান্স সিকুরেসা। সিম আমার মনে রাখতে হবে ভেলোচিতা সিকো ফিজিকো দেল কন্দুচেন্তে, কন্দুচেন্তের মানসিক শারীরিক অবস্থা, কারণ রিফ্লেক্সি আপনি কতটুকু রিফ্লেক্ট করতে পারতেছেন, কতটুকু অ্যাকশন করতে পারতেছেন, রিয়াকশন অর্থাৎ রিয়াকশন করতেছেন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আপনি ডিস্টান্স সিকুরেসা মানতে করতে হয়। আপনার ভেহিকুলর স্টাতো, স্টাতো দেল ভেহিকুল অর্থাৎ ভেহিকুলের অবস্থা, ভেহিকুলের ফ্রেনের অবস্থা, প্লানো আলটিমেট্রিকো দিলা ইস্ট্রাদা, ইস্ট্রাদার যে এই কাঠামো ওইটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ ইস্ট্রাদা কি এব্রো থেব্রো কিনা, ইস্ট্রাদা কুরবা কিনা, ইস্ট্রাদা দর্শ কিনা, ইস্ট্রাদা ডেফরমাসিয়ন কিনা, ইস্ট্রাদা কুনেত্তা কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে কি আমাদের ডিস্টান্স সিকুরেসা হচ্ছে কমিশুরাত অর্থাৎ নির্ভর করে থাকে। সবচেয়ে বেশি হচ্ছে আপনার লাস্ট যে কুইজটা, এটা আসলে মানে যাই না হয়তো ভুলে দিয়ে দিছে বা হইতে পারে নার্ভাস হয়ে খেয়াল করে না অতটা, যদি ভেঙে ভেঙে পড়তো তাহলে কিন্তু এটা হচ্ছে ও অ্যান্সারটা কত খুব সহজ একটা এটা ছিল, এটা মানে এটা একদম খুব সহজ ছিল। কমে বসে এখানে আমার ইনক্রোচের ক্ষেত্রে এন এ হচ্ছে কি সেন্ট্রালাইসে দাঁড়াবে, এর এ যাবে আগে, তারপরে আ, সবার লাস্টে হচ্ছে এন এ। তো এখানে আমার বসে এন এ পাঁচা দপ ইল ট্রানজিটো দিল ভেহিকুলো এর এ, অর্থাৎ এর এর পরে হচ্ছে কি এন এ পাঁচারে করবে, ওকে, তার মানে আমি পাচ্ছি এর এ, তারপর হচ্ছে এন এ। পয় আবার একটা কথা লাগছে, মা প্রিমাকে ট্রানজিটি ইল ভেহিকুলো আ, কিন্তু ভেহিকুলো আর আগে, তার মানে বোঝাচ্ছে এভাবে এর এ এন এ আ, কিন্তু হবে কি এর এ আ এন এ, অর্থাৎ এন এ হচ্ছে সবার লাস্টে, এন এ মধ্যে না, কারণ আমার এখানে আমি হচ্ছে সবচেয়ে বেশি সবার ভুল হয়ে থাকে কি জিনিসটা খেয়াল করেন আপনারা যে ইল ভেহিকুলো এন এর কথা বলছে, তার মানে হচ্ছে আমি আগে পয়েন্ট করবো হচ্ছে এন এর, ওকে, কমে এন এ পেন নাপোলি, ওকে, আমি চিন্তা করি যে আমি হচ্ছে নাপোলির গাড়িটা হচ্ছে কি আগে হচ্ছে আমি টার্গেট নিব, ওকে, তারপরে আমি দেখব যে ও কোন কোন ভেহিকুলির আগে পরের কথা বলছে। তো আমি যদি দেখি বসে এন এ অর্থাৎ নাপোলি পাঁচা দপ ইল ট্রানজিটো ভেহিকুলি এর এ, অর্থাৎ এর এ রোমার পরে যাবে, তার মানে হচ্ছে কি ফার্স্টে রোমা তারপর হচ্ছে নাপোলি। পই আবার বলতেছি কি মা প্রিমাকে ট্রানজিটি ইল ভেহিকুলো আ, কিন্তু আ কমে অস্ট্রিয়া অর্থাৎ অস্ট্রিয়ার আগে, তার মানে হচ্ছে বলতেছে রোমা নাপোলি পই অস্ট্রিয়া কমে এন এ এর এ আ, কিন্তু তারপরে ওকে আমি আসি এখানে, আমি দেখি যে ইনক্রোচের মধ্যে কি আমাকে ইন্ডিকেট করতেছে, যদি ইনক্রোচের মধ্যে আমাকে যদি ওভাবে ইন্ডিকেট করে তাহলে বেরো, যদি ইন্ডিকেট না করে তাহলে হচ্ছে ফালসো। কমে আবার যদি বলি কমে এর রে এন এ আ বসে, কিন্তু আমরা যদি ইনক্রোচের মধ্যে দেখাই ফার্স্ট হচ্ছে কি এর রে কমে রোমা, তারপর হচ্ছে আ কবে আনকোন আমি চিন্তা করতে পারি, তারপর হচ্ছে নাপোলি, সো পুরোপুরি ডিভার্সো, নাপোলি হচ্ছে সবার উল্টিমন, নাপোলি নন ইন ম্যাজো, তার কারণে এটা হচ্ছে কি ফার্স্ট। সো এই সহজ একটা ভুল করছে ও, তারপরে আমি যদি দেখি আরেকটা যে ভুলটা ছিল যে পারাউটির ব্যাপারে, ওইটাও কিন্তু একটা নর্মাল একটা ভুলের মতোই ছিল, যদি একটু ভেঙে ভেঙে পড়তো সেক্ষেত্রে হচ্ছে ভালো হইতো। কমে আমাদের ছিল কোথায় এই যে 17 নাম্বারটা যেটা আছে যে পারাউটি, এগুলা আমার যদি দেখা যায় বেশি স্পোর্ট তো থাকে অর্থাৎ বেশি আমার অত্যাধিক থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি অন্যান্য ভেহিকুলির ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি পেরিক্লোজ হয়ে থাকে অর্থাৎ বিপজ্জনক হয়ে থাকে, সে কখনো ম্যানো পেরিক্লোজও করে থাকে না, সে হচ্ছে পিউ পেরিক্লোজ হয়ে থাকে। কারণ আমাদের দেশেও দেখবেন আপনি চিন্তা করেন বাম্পারের সাথে অনেক সময় অনেক গাড়ির আর বাড়ি খেয়ে আটকে থেকে, ঠিক আছে, দেখা যায় ওই গাড়িটারে মানে ব্লক কাত হয়ে যায়, একটা একটার সাথে আগান চাত হয়ে যায়, ঠিক আছে, একজনের বাম্পার ভেঙে আরেকজনের গাড়ির ভিতরে ঢুকে দেখা যায় ওইটা নিয়ে টেনে নিয়ে চলে যায়, বা মোটর সাইকেল অনেক সময় চাকা হচ্ছে বাম্পারের সাথে আটকে দেখা যায় ছেঁচা খাইতে খাইতে ওই গাড়ির সাথে হচ্ছে কি শিবলার হইতে হইতে ইনসিডেন্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই সকল পারাউটি এগুলা বা আমার যেগুলো হচ্ছে রাফোর সাথী থাকে এগুলো কখনোই আমাকে ম্যানো পেরিক্লোজ করে না, আমাকে পিউ পেরিক্লোজ করে থাকে অন্যান্য ভেহিকুলি যারা আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ফালসো। এই হচ্ছে আমাদের আজকের কুইজে, যেমন হচ্ছে এই বায়াজির যে পরীক্ষা দিল ওর যে স্ক্যাদারা ছিল এটা এ আর কি, মোটামুটি সব কঠিন আছে, স্ক্যাদারটা অতটা সহজ আসে না, কঠিন কঠিন।